আল্লাহর নামে সাহাবীরা সব নাম লিখিয়েছে, যুদ্ধে যাওয়ার জন্য নাম লিখিয়েছে। কথা বুঝেছেন বোঝেন নাই? যুদ্ধে যাবে, সবার নাম লেখানো হয়ে গেছে। দুটো ছোট ছোট বাচ্চা, তারিখের কিতাবে নামটা পাল্টা পাল্টি এসেছে, একটা মাজ একটা মুয়াফিজ, দুই ভাই, দুটো ভাই এসে আল্লাহ নবীর কাছে বলছে আল্লাহ রাসূল আমরা যাব। আল্লাহ নবী বললেন না না, এই মাসুম অবস্থায় তোমাদের যাওয়াটা ঠিক হবে না, তোমরা বাড়ি থাকো, তোমরা বড় হও, তোমরা যুদ্ধের মতো বয়সের হও, তারপরে তোমরা যুদ্ধে নাম লেখাবে, আমি নবী তোমাদের নিয়ে যাব। রাসূল যখন না বলেছে, বুঝিয়ে বলেছে, বাচ্চা দুটোর মনটা খুব ছোট হয়ে গেছে। এই বাবা জিরা, জান দেওয়া জান নেওয়া কার নাম শুনে না, কথা বুঝেছেন? এই যুদ্ধের সাহাবীদের যখন লাইনে দাঁড় করিয়েছে, একটা এইরকম থুপথুপে বুড়ো কোন রকমে ওঠে, সেমালো উঠে, বলছে আল্লাহ নবী ইনি যাবেন? বললে হ্যাঁ। বলি এই বুড়োটা আমার সঙ্গে যুদ্ধ একবার লাগিয়ে দেন, কুস্তি লাগিয়ে দেন, যদি ওকে আমি কি লিয়ে না কোন যে সিদ্ধ করে দিতে, কি বলেছি ও আমার কাছে পারে, এই বুড়োটা যদি যায় তাহলে আমি যাবো। আল্লাহ রাসূলের মনটা একটু নরম হলো, রহমতের নবী একটু মনটা নরম, হাসি হাসি পারা, আচ্ছা ঠিক আছে, দেখো কুস্তি করে দেখো হারাতে পারো নাকি, কারণ ছোট ছেলে হাতে ছুরি দিলে কোথায় ভস্কর চালিয়ে দেবে ঠিক নেই, তো কুস্তি করে দেখি। এবার ময়দানে নামিয়ে দিয়ে সাহাবাদের চারিদিকে গ্যালারিতে তুলে দিয়েছে, রাসূল বসে আছে, দুজনকে মাঠে নামিয়েছে। তো ছেলেটা মনে মনে করছে বুড়োটা শুয়ে পড়লে তো আমি আর উঠতে পারবো না, কারণ বুড়ো গরুর যা হার ভারী আছে ওই আমি চাকাতে পারি, ও তো হার ভারী অনেক। আরবির প্রবাদ কায়দা হলো, বুখারী শরীফের একটা অধ্যায় আছে যুদ্ধে বাবুল গাজবাতে, আল হারবু খুদওয়াত, চালাকি হলো যুদ্ধের আরেকটা নাম, কথা বুঝছেন? এটা একটা অধ্যায় কিতাবুল মাগাজিতে আছে, একটা অধ্যায়। তো ছেলেটা চিন্তা করছে আমাকে তো যুদ্ধে যেতে হবে, কিরকম করে যায়, আর এ যা বুড়ো মানুষ, এ তো শুয়ে পড়লে আমি আর তুলতে পারবো না, কি করে কুস্তি করে হারাবো। তো চিন্তা করছে চালাকি করতে হবে, ওই সাহাবরা দূরে দূরে চলে গেছে, আর এই ছেলেটা বেশ চোখ মুখ ছল ছল করছে, কাঁদবো কাঁদবো ভাব করে ছুটে গিয়ে একবার বিসমিল্লাহ বলে কোমরটা জড়িয়ে ধরেছে, আর জড়িয়ে ধরে কাঁধের কাছে আস্তে করে বলছে, চাচা আমার আব্বা নাই, আপনি আমার আব্বার মতো, তা আপনি জান্নাতের বাগানে যাবেন, আপনার সাথে আমি গেলে আপনার অসুবিধা আছে? আপনি তো নাম আল্লাহ নবী লিখে দিয়েছে আপনি যাবেন, কিন্তু আপনি যদি একটু ইচ্ছা করে হেরে যান, আর আমি যদি জিতে যাই তাহলে আমার আশাটাও পূরণ হয়, আমার তো বাপ নেই, আমার আশা পূরণ করার কেউ নেই, কারণ সন্তানের পিতা না থাকলে মায়ের চোখে পানি আসে। তারিখের কোন কথা তোমাকে শোনাবো, কথা মনে পড়ে গেল অন্য একটা। এ বাবাজিরা সোনারা লালেরা, এই মাসুম বাচ্চার কথা শুনে বৃদ্ধের মনটা নরম হয়ে গেছে, আর বেচারি চুপ করে বসে পড়েছে, আর এ খালি ঘাট ধরার মারতে শোয়, তোলে আর খালি শোয়। আল্লাহ নবী মুচকে মুচকে হাসছেন, বলছে কি অবস্থা দেখো, এই বুড়োটা উঠতেই পারে না, তোলার আগেই মারে কাঁচার মারে, এই ও তো সবার লেগে তৈরি হয়েছে, খালি ধরতে দে, দুবার তিনবার হারিয়ে দিয়ে আল্লাহ রসুল, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি চলো চলো চলো। আল্লাহ রসুল সাব্বাস দিয়েছে। তো এই ছেলেটা যে ছোট ভাই ছিল, সে তখন কি বলছে, আল্লাহ নবী এই পিটপিটে মালটা কোনোদিন আমার কাছে পারে নাই, কেন বড়টা একটু হালকা মতো ছোট একটু মোটকা মতো, তো যে পিটপিটে মালটা কোনোদিন পায় না আমার সঙ্গে, দিনে এক কাঁচা ঠিক করে দিয়ে ওকে যখন সুযোগ দিচ্ছেন আমাকেও দিতে হবে। আল্লাহ নবীর মনটা হাসি মতো মুচকে হাসতে বলছে, আচ্ছা ঠিক আছে তাই যাও, আচ্ছা তাই যাও, যেমনি বলা ছিল এই ছুটে চলে গেছে। এ চিন্তা করছে বড় ভাই যদি আমার উপর রেগে যায় ভুল বোঝে, এও বড় ভাইয়ের মতো এও মনে মনে ফোন দিয়ে দিয়েছে, আর চিন্তা করছে দাঁড়া, ও ছুটে গিয়ে বড় ভাই গলা জড়িয়ে ধরে কানের কাছে মুখ দিয়ে বলছে, বড় ভাই একই মায়ের দুধ খাই, এক জায়গাতে খেলা করে বড় হই, তুই জান্নাতের বাগানে যাবি আর আমি একা বাইরে থাকবো, তোর নাম তো লিখিয়ে দিয়েছি,
শুয়ে পড়, তুই শুয়ে পড়। এ মোটা ছেলে ওকে ধরাম করে ফেলে ভূতের মতো ধরে যায়, বুঝলি কি নিয়ে মারবো? চুপ করে পড়ে আসে। আল্লাহ নবী হাসছে আর সাফাই দিচ্ছে, বাহ বাহ। আচ্ছা চলো ওঠো, দুটো বাচ্চার নাম লিখে দিয়েছে। এই বাবাজি যেটা বলতে যাচ্ছি সেটা এখনো বলি নাই, এবার বলছি। এই মাসুম বাচ্চা দুটো নবীর কাছে পারমিশন পেয়ে ছুটেছে বাড়িতে, কারণ যুদ্ধে যাবার আগে নিয়ম হচ্ছে মায়ের কাছে, বাপের কাছে, অভিভাবকের কাছে অনুমতি নিয়ে আসতে হবে, না বলে যাওয়া যাবে না। তাই বাচ্চা দুটো ছুটে বাড়ি চলে যাচ্ছে আর গিয়ে বলছে, মা আমা। বলে কি? বলছে, মা আজ তো দুধের ঋণ শোধ দেবো। বলছে কিরকম? কিরকম বলে? বলছে, মা শোনো, আল্লাহ নবী আমাদের যুদ্ধে যাওয়ার পারমিশন দিয়েছেন দুই ভাইকে, তুমি আমাদের কোলের কাছে বসছি দুধ খাওয়া তার গল্প করতে। আবু জেহেল নাকি আমার নবীকে খুব কষ্ট দিয়েছে, আমার নবীর গলাতে কাপড় দিয়ে ফাঁস টেনে দিয়েছে, আমার নবীর নামাজ পড়লে নাকি মাথার উপরে উটের পচা ভরি চাপিয়ে। বলছে, হ্যাঁ রে বাবা, আমার নবীকে খুব কষ্ট দিয়েছে, মায়ের চোখ ছলছল করছে, বাচ্চারও চোখ ছলছল করছে। তো বলছে, মা শোন, আজ তো দুটো বাচ্চা যাচ্ছে, হয়তো দুধের ঋণ শোধ দিয়ে আবু জেহেলকে দুনিয়া ছাড়া করবে, আর তা না হলে তো দুটো দুধের টুকরো আজ দুনিয়া ছেড়ে চলে যাবে, আবু জেহেলকে বাঁচিয়ে রেখে এসে তোকে মুখ দেখাবে না। এর নাম হচ্ছে জান দিতে হবে, আর প্রয়োজনে জান দিতে হবে। মায়ের কাছে প্রতিজ্ঞা করে যাচ্ছে, মা আমি তো রক্তের ঋণ শোধ দিতে চলেছি, তো দুধের ঋণ শোধ দিতে চলেছি। দুই ভাইয়ে যুদ্ধের ময়দানে গিয়ে তীর খাওয়া পাখির মতো একটা আড়াল জায়গাতে লুকিয়ে চুপ করে বসে আছে। আল্লাহর নবীর এক সাহাবা দেখে বাচ্চা দুটো এক কোণে চুপচাপ বসে আছে, চুপ করে মার কাছে বিদায় নিয়ে বাচ্চা যখন যাচ্ছে তো বলছে, মা আমাদের হাতে কিছু দাও, যুদ্ধ করতে যাচ্ছি। তো মা দুটো শুকনো খেজুরের ডাল নিয়ে দুই ভাইয়ের হাতে দিতে, যা বলছে, মা এই দুটো তারই বড় মজার রে। তো বলছে, বাপ পুত্তা পেটাতে এটাই যথেষ্ট, যা। কি পেটাতে জোরে বলো? মা হলে এরকম মা হতে হয়? আমাদের মা হলে বলতো, ও বাবা রে মোচাবি বাবা তো যায়নি বাবরে, তখন বুঝতে হবে মা নয় অভিশপ্ত, ও হলো মা। যে দুধের বাচ্চাকে কোল থেকে নামিয়ে দিয়ে মাথায় হাত থেকে বলে দিলে, যা আমার আল্লাহ তোদের মাথার উপরে আছে, আমি মা চল মাথার উপরে কে দোয়া করলাম, যা। আর হাতে দুটো খেজুরের শুকনো ডাল দিয়ে বলছে, যা আমার আল্লাহ বরকত দেবে, যা। এই বাচ্চা দুটো খেজুরের ডাল নিয়ে বসে আছে। সাহাবী বলেন, যে আল্লাহর নবী কেন যে বাচ্চা দুটো নিয়ে এলো? এই যুদ্ধের বেঘরে প্রাণ দুটো চলে যাবে, যেখানে তরবারির স্ফুরঙ্গতে আকাশের বুক পর্যন্ত আলো হয়ে যাচ্ছে, যেখানে ঘোড়ার টাপের আঘাতে মাটির ধুলোগুলো একেবারে কালবৈশাখী ঝড়ের মতো অন্ধকার করে দিচ্ছে, ওই রকম একটা যুদ্ধের ময়দানে দুটো কচি বাচ্চা। আমি যখন কাছাকাছি গেছি, ওই বাচ্চা দুটো আমার কাছে সাহস করে আগিয়ে এসেছে আর বুঝতে পেরেছে এরা আনসার, আমাদের মায়ের কাছে শুনেছি ওই শয়তান নাকি আমার নবীকে খুব কষ্ট দিয়েছে, আজ ওকে দুনিয়া ছাড়া করব প্রতিজ্ঞা নিয়ে এসেছি মায়ের কাছ থেকে, খালি চিনি নাই বলে বার হচ্ছি না, চিনলেই গিয়ে ধরব। ওদের মুখের বলার আর ওদের মানসিকতা দেখে এই সাহাবি বলেন, মনে হলো যেন দুটো সিংহ শাবক দাঁড়িয়ে আছে, ছোটখাটো বাচ্চা না। ওই সময়তে আবু জেহেল চলে যাচ্ছে সামনে দিয়ে, তো দেখাচ্ছে, শোনো এই যুদ্ধে আজকে সব থেকে যার হাই বেশি, সব থেকে যার মাথার টোপরটা বড়, যার ঘোড়া সব থেকে হাইট বেশি, যার হাতের তরবারি সব থেকে বড়, গোটা বডিটা লোহার পোশাকে যার ঢাকা,
মেঘের মতো গর্জন করে যে ছুটে আসে তার নাম আবু জেহেল। ওই দেখো তোমাদের শিকার যাচ্ছে। সাহাবী বলেন আমার ইশারা করতে দেরি ছিল, বাচ্চা দুটো ঝাঁপিয়ে পড়তে দেরি হয় নাই। ওই যুদ্ধের ময়দানে দুধের বাচ্চা দুটো ঝাঁপিয়ে চলে গেছে। আবু জেহেলের কাছে গিয়ে দেখে আবু জেহেল যে ঘোড়াতে বসে আছে, পা যেখানে ঝুলছে এদের মাথা সেখান পর্যন্ত গেছে। তো আবু জেহেল পর্যন্ত হাত যাবে কি করে? এত ছোট যে আবু জেহেলের ঘোড়ার পেটের তলা দিয়ে দুজনা গলে যেতে পারে। তারিখ নকল করছে ওই ছোট ভাইটা বড় ভাইটাকে বলছে, বড় ভাই পিছনের দিকটা তুমি সামলাও, সামনেরটা আমি ব্যবস্থা করছি। হাতে কি আছে? হাতে কি আছে? খেজুরের ডাল। সামনে ঘোড়া কার? আবু জেহেলের। গোটা শরীর কি দিয়ে ঢাকা? লোহার শিকল দিয়ে গোটা শরীর ঢাকা। তারিখ নকল করছে ওই ছোট্ট বাচ্চাটা সামনের দিকে চলে গেছে, আর খেজুরের ডালটা আকাশের দিকে তুলে খালি বলেছে বিসমিল্লাহ, আল্লাহু আকবার। মারতে দেরি, আবু জেহেলের ঘোড়ার চারটে পা কাটতে দেরি করে নাই, কাতার খেয়ে জমিনে ধাপ করে পড়ে গেছে। আর যেমনি পড়েছে দুই ভাই একেবারে মানে কুত্তা পেরনো করতে শুরু করেছে। হাতে খেজুরের ডাল ছিল আর তলাতে ফেরেশতাদের তরবারি ছিল, তরবারি ছিল। কি পড়ছে বলো? আবু জেহেল বুঝতে পারছে আমাকে শাবলে বলে পড়াচ্ছে, হাতে আছে কি, পড়ছে কি যুদ্ধের ময়দানে লড়তে লড়তে বাম হাতটা কেটে গেছে। যে হাতে ঢাল ধরে থাকে, যে হাতে আত্মরক্ষা করে, ওই হাতটা কেটে গেছে। আর একটুখানি গোস্ত লেগে আছে, ঝুলছে, ছটফট করছে, রক্ত ফিগ দিয়ে ময়দান লাল হয়ে যাচ্ছে, আর হাতটা ছটফট ছটফট করছে, কিন্তু কাজ করতে পারছে না। ওই সময় দুই ভাই পিঠে পিঠ লাগিয়ে দিয়েছে, আর কাটা হাতটার দিকে তাকিয়ে বলছে, হাত রে এতক্ষণ ইসলামের হয়ে লড়াই করছিলিস, তাই তোকে ভালোবাসছিলাম, এখন তো আমার যুদ্ধে বাধা হয়ে গেছিস, তাই তোকে দিয়ে আর আমার কোনো কাজ হবে না, সেজন্য তোকে ভালোবাসতে পারলাম না। বড় ভাইকে বলেছে, বড় ভাই তুমি পিছনটা একটু আগলে রাখো, আমি নিজেকে সামলে নেই। হাতটা মাটিতে নামিয়ে দিয়েছে, নিজের পাটা হাতের উপরে চাপিয়ে দিয়েছে, আর আল্লাহু আকবার বলে যেমনি দাঁড়িয়ে গেছে, শরীর থেকে হাতটা ছিঁড়ে নিচেতে নেমে গেছে, থত থত করে হাতটা নিচে পড়ে কাঁপছে, আর এক হাতে আত্মরক্ষা করে চলেছে। ইসলামী সৈন্য যখন দেখতে পেয়েছে বাচ্চা দুটো ঘোর টোপের মধ্যে পড়ে গেছে, হামলা করে দিয়েছে, বেঈমানদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, দুই বাচ্চাতে তখনও আবু জেহেলকে জমিনে ফেলে রেখেছে, উঠতে দেয় নাই, দুশ্মন সব পালিয়ে চলে গেছে, হাতে রক্ত ঝরতে ঝরতে শেষ অবস্থা হয়ে গেছে। বড় ভাইয়ের কোলে মাথা রেখে বলছে, বড় ভাই আমার মনে হচ্ছে আর নবীর সঙ্গে দেখা হবে না, তাই আল্লাহ নবীর কাছে গিয়ে আমাদের সালামটা দিয়ে দিও, আর আমার মনে হচ্ছে রাসূলের সঙ্গে দেখা হবে না, বেঁচে যদি ফিরে না যায় মাকে গিয়ে বলে দিও যে মা প্রাণ দিয়েছে ভাই, তো রক্তের ঋণ শোধ দিয়ে তার আগে দেয় নাই, তার আগে দেয় নাই। বাচ্চা দুটোকে তুলে নিয়ে আল্লাহর নবীর দরবারে সামনে নামিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল দেখে অবাক হয়ে গেলেন, আর বললেন, তোমরা এমনি করে আবু জেহেলকে মেরেছো? তো মৌতের মুখে দাঁড়িয়ে বাচ্চা বলছে, আল্লাহ রাসূল গো, আবু জেহেলকে মেরে জমিনে শুইয়ে দিয়েছি, কুত্তার মাথাটা কেটে আনতে পারি নাই, এই জন্য আপনি কাউকে পাঠান যেন মাথাটা কেটে আনে, ও এখনো বেঁচে আছে, মরে নাই।
তোমার বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা, সেদিন দুধে দুটো বাচ্চা আমার নবীর দুশ্মনকে মারার জন্য মায়ের কাছে প্রতিজ্ঞা নিয়ে মাঠে নেমেছে, আর পৃথিবীকে দেখিয়ে দিয়েছে, স্মরণ করিয়ে দিয়েছে, দুশ্মনকে মারার জন্য কিছু দিতে হয় না, আল্লাহর মদত আর মা বাপের দোয়া হলেই যথেষ্ট হয়, আর কিছু লাগে না। বিরার বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা, সেদিন নবীর দুশ্মনকে জব্দ করার জন্য দুটো মাসুম বাচ্চাই যথেষ্ট হয়ে গেছে। তাই আবু জেহেলের মৃত্যুর মুখে যখন ওর মাথাটা কাটতে গেছে আর বলেছে, হারাম করে এখনো কলমা পড়লি না, কমপক্ষে কলমাটা পড়ে নে, বললে না তবে মর, বলছে মরছি তাতে আমার দুঃখ নেই, কিন্তু দুটো দুধের বাচ্চার হাতে মার খেয়ে মরে গেলাম, এটাই আফসোস। কোন বিদেশ সঙ্গে লড়াই করে মরলে এতটা কষ্ট হতো না, আমাকে মরতে কষ্ট হচ্ছে যে আমি দুধের বাচ্চার কাছে হেরে গেছি। আমার বাবাজি আমার শোনাচ্ছেন, বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা, ওটা তো ছিল নবীর দুশ্মনের গল্প, আল্লাহ পাক শুনিয়েছে ইন্নাহু লাকুম আদুবুম মুবিন, শয়তান তোমাদের সব থেকে বড় দুশ্মন, ওই শয়তানকে জমিনে শুইয়ে দিতে আর শয়তানকে পৃথিবীর জমিন থেকে বিতাড়িত করার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, তালাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, ও প্রত্যেক নরনারী শুনে রাখো, তোমরা মুসলমান যখন ইলম শিক্ষা করবে, ওই ইলমের ছড়ি তোমার হাতে থাকলে শয়তান তোমাকে কিচ্ছু করতে পারবে না, শয়তান তোমার আঘাতে মরতে বাধ্য হবে, পালাতে বাধ্য হবে। নবী যে ছড়ি আপনার আমার হাতে নিতে বলেছিল, সেদিন মাসুম বাচ্চা তো মায়ের কথা শুনে খেজুরের ডাল নিয়েছিল, আমি আপনি ওই নবীর সুন্নতের ছড়িটা নেব ইনশাআল্লাহ, যদি বলেন নেব ইনশাআল্লাহ, শয়তানকে মারার জন্য তৈরি হবে ইনশাআল্লাহ, তৈরি হবে ইনশাআল্লাহ। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানজনের সুধী মানুষরা, এই জন্য আপনাকে ইলিম শিক্ষা করা ফরজ। তাই এলাকার বন্ধুরা, এই কমিটির ছেলেরা বড় আশা করে মক্তবের একটা প্রোগ্রাম নিয়েছে, যেখানে এলাকার প্রতিটি বাচ্চার হাতে কোরআন হবে, প্রতিটি বাচ্চির হাতে কোরআন হবে, প্রত্যেকটি বাচ্চা কমপক্ষে ইলিম শিখে নিজের ফরজটা শিখতে পাবে, কমপক্ষে সে ওযু নামাজ গোসলটা ভালো করে শিখতে পাবে, এই প্রতিজ্ঞা নিয়ে তারা মক্তবের জন্য তৈরি হয়েছে। যে মক্তব তৈরি হলে শয়তান আসলে ভেবে আসতে হবে, শয়তানি কাজ করতে হলে ভেবে করতে হবে, ওই শয়তানের দুশ্মন হয়ে শয়তানকে শয়তানের সঙ্গে দুশ্মনী করে রবের সঙ্গে একটু বন্ধুত্ব করার জন্য আমি আপনি তৈরি আছি ইনশাআল্লাহ, বলেন তৈরি আছি ইনশাআল্লাহ, আছি ইনশাআল্লাহ, তো বলেন একটা করে হাজার টাকা কোন কোন বন্ধু দেবে মক্তবের জন্য, তাহলে বুঝবো সেদিন মাসুম বাচ্চা রক্তাক্ত হয়ে নিজের হাত কেটে দিয়ে চলে গেছে, নিজের হাত কেটে রক্ত শূন্য করে দিয়ে গেছে, আপনাকে হাত দিতে হবে না, রক্ত শূন্য হতে হবে না, একটু মেহনত করা পয়সা থেকে একটা করে হাজার টাকা, আছে কোনো বন্ধু ইনশাআল্লাহ একটা হাজার টাকা লিয়াকত আলী, দ্বিতীয় বন্ধু কি আছে ইনশাআল্লাহ, ভাই একটা হাজার টাকা বলেছে বেশি না, আলহামদুলিল্লাহ আপনি যে লিখছে সে সামনে এসো, যে লিখবে সে সামনে দেখতে পাবো না, আমি কি এ লেখ ও লেখ তুই লেখ করে ফের সেই দেরি করে, পেন নাই কোথায় দোকানে, মায়েদের কাছে একজন যাও, আমার মায়েরা বোনেরা একটা করে হাজার টাকা বলেছে, একটা করে হাজার টাকা, আরে পাড়ার বউরা তো আপনার আমার থেকে অনেক ভালো, যারা সপ্তাহে সপ্তাহে 1000 টাকা কিস্তি দেয়, আপনি মাসে 100 টাকা করে দেবেন মক্তবে, মাসে 100 টাকা, এক বছরে আপনার শোধ হয়ে যাবে, 1000 টাকা একবারে দিতে না পারলে 100 কোটি টাকা মাসে মাসে দেবেন, কিস্তিতে মোবাইল কিনলেন, কিস্তিতে ঘড়ি কিনলেন, কিস্তিতে গাড়ি কিনলেন, কিস্তিতে বাড়ি কিনলেন, জান্নাতের বাগান কিনতে মাসে মাসে 100 টাকা, কটা বন্ধু হয়েছে, দুটো না তিনটে, কটা হয়েছে, দুটো দুটো, তিন নম্বরে কি আছে, কি নাম বলো, কি নাম, সালমান, চার নম্বর কি নাম,
বাড়িতালা দোয়া করি চাঁদের তরেতে, আর বড় খুশি রেখো তাদের তুমি চারিদিকে। আর যত সম্মান দিও ওগো বাড়িতালা, আমার নবীর হাতে পান করায় কৌসারের পিয়ালা। আহার পিয়ারা বন্ধু কোথায় বসেছিলে, আর মোহাব্বতে নবীর দেখি হাজার টাকা দিলে। আর মা বাপ চলিয়া গেছে কবরেতে যারা, আর জান্নাতের বিছানা পাবে দানের জন্য তারা। আর আহার পিয়ারা বন্ধু তুমি বড় ভালো, আর কবরেতে জেলে দিও তাদের জন্য আলো। আর নূরের বাতি জেলে দিও আধার কবরেতে, আর দান করেছে যারা খোদা অন্ধকার রাতে। আর বালা মুসিবত ক্ষমা করে দিও বাড়ি তার, হাসরে কবরে তাদের করে দিও পার। সকল আল্লাহুম্মা আমিন। নারায় তাকবীর, জোরে বলুন নারায় তাকবীর। বলেন বলুন ইনশাআল্লাহ, একটা করে হাজার টাকা। পাঁচ নম্বরে কি আছে? পাঁচ নম্বরে কি আছে ভাই? একটা করে হাজার টাকা যদি না দিই তো তাহলে বুঝবো আমি কঞ্জুসি করছি, নবীকে ভালোবাসি না বদমাসি করছি। 100 টাকা মাসে মাসে রিস্কাওয়ালা দিতে চলে, রিস্কাওয়ালা দিতে পারে। বলেন তাড়াতাড়ি বলেন ইনশাআল্লাহ। পাঁচ নম্বরে কি নাম কনলেস নাই? আপনি এখন যদি আসুন বিসমিল্লাহ বিসমিল্লাহ আওয়াজ দিতে হবে, তবু দিতে হবে আসুন। আমাকে দেন আপনি, চলে আসেন না বাস। এই বাবা জিরা, পাঁচ নম্বর কি নাম? ঝন্টু, ভাল নাম বলো। আরে কেউ ওটাউটি করবেন না, মজলিশটা বজায় রাখুন কিছুক্ষণের জন্য, একটু সময় দেন, কেউ ওটাউটি করবেন না। একটু দোয়া হবে ইনশাআল্লাহ 10-15 মিনিটের মধ্যে ভাই সকলে মিলে একটু শরীক হয়ে যাই। দেখুন দিনী বক্তব্য যারা শরীক হবেন কেয়ামত পর্যন্ত সওয়াব পাবেন, আপনি পাবেন, আপনার আব্বা মা পাবে। এর জন্য সকলে ইনশাআল্লাহ শরীক হই। গোলাম মোস্তফা, আর মোস্তফা গোলামের দেখি কোথায় বসেছিল, আর হাজার টাকা যুব ছেলে লিখাইয়া দিল। আর বাড়িতালা দোয়া করি গোলাম মোস্তফা তরেতে, আর যত সম্মান দিও জমিন পরেতে। আর নামাজি মোতা কি করো করো আল্লাহওয়ালা, আর বড়ই খুশি তেরে কো জীবনে দুই বেলা। সকল আল্লাহুম্মা আমিন। নারায় তাকবীর। বলেন ইনশাআল্লাহ। 6 নম্বর হয়েছে, 7 নম্বরে কি আছে ভাই? 10টা বন্ধু চাইছিলাম, 7 নম্বরে কি আছে? 6টা হয়ে গেছে, 6টা হয়ে গেছে, 7 নম্বরে কি আছে ভাই? মাত্র একটা করে হাজার টাকা। এই বাবা কি করছো? আরে ও যা আছে থাক না, শেষ বেলায় ফেল করি, এখনই সে গল্প কই না। বলেন চলো তাড়াতাড়ি বলো। 7 নম্বরে কি আছে? একটা করে হাজার টাকা, বেশি না, একটা করে 100 টাকা মাসে মাসে দেবে। এটা যদি কোনো মানুষ ভাবে আমি দিতে পারবো না, তাহলে বুঝতে হবে নিঃসন্দেহে এর ইসলামের প্রতি কোনো মহব্বত ছিল না। আজকে তো 100 টাকা মানুষ ইচ্ছা করে নাতি নাতনিকে মিষ্টি খেতে দেয় না, দেয় না। তো মাসে 100 টাকা মনে করুন আমি আমার রাসূলের হাতে তুলে দিলাম, আমার নবীর সুন্নত জিন্দা করতে দিলাম, আপনাকে 2000-5000